हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आजकल भिडियोते देखो जो कीभे अपनारा अपन फेसबुक जो कमेंट अपशन दिए से हाइड करबें, अर्थात क्यों अपना फेसबुके आपके कमेंट करते पर ना। क्षटिटी करार्जन क्योंकि एक शुद्ध छोट सेटिंग करते हैं। एर आगे हमें देखिए क्यों अपनी अपन जे फेसबुक जो शेयर अपशन दिए से हाइड करबें, क्योंकि आज के देखा जो क्यों अपनी कमेंट अपशन टी हाइड करबें। जरा छवि अपलोड करी বা যে কোনো কিছু আপলোড করি তারা প্রায় সবাই জানি যে তিনটে অপশন থাকে। একটা হচ্ছে লাইক বা রিয়েক্ট দেওয়ার অপশন, একটা হচ্ছে কমেন্ট করার অপশন, এবং হচ্ছে একটা হচ্ছে শেয়ার করার অপশন। এর আগে যেহেতু শেয়ার দেখাচ্ছি, আজকে অবশ্যই আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই যে কমেন্টটিকে হাইড করতে পারবেন এবং কেউ আপনাকে কমেন্ট করতে পারবে না। যদি এই কাজটি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের ভিডিওতে। এই কাজটি করার জন্য আমাদের সবার প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশনে। আমি আমার এখানে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি আছে সেখানে প্রবেশ করব। আপনারা আপনাদের ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাতেও প্রবেশ করতে পারেন। আমরা এখানে লাইটে প্রবেশ করতেছি, কেননা ফেসবুকের যেহেতু চেঞ্জ করব সেহেতু অবশ্যই আমাদের ফেসবুকে যেতে হবে। যাওয়ার পর আমরা এখানে কিন্তু লগ ইন করে নেব, অ্যাকাউন্টটাকে লগ ইন করে নেব। আপনারা যে অ্যাকাউন্টে এটা করতে চান, লগ ইন করার পর উপরের দিকে দেখুন থ্রি ডট অর্থাৎ হচ্ছে মেনু বারটি আছে, সেই মেনু বারে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে সেটিংসে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করে দেব, সেটিংসে ক্লিক করে দেবো। আর যদি ফেসবুকের যে অ্যাপ্লিকেশনটি আছে সেটার মাধ্যমে প্রবেশ করেন তাহলে কিন্তু এখানে আপনাদের সেটিংস অ্যান্ড প্রাইভেসি থাকবে। তারপর সেটিংসে ক্লিক করার পর অর্থাৎ সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আবার সেটিংসে ক্লিক করতে হবে। কিন্তু এইখানে সবার প্রথমে সেটিংস অপশনটি আছে লাইটে, তাই আমরা সবার প্রথমে সেটিংসে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে যাব, যেহেতু আমরা কমেন্ট অপশনটিকে হাইড করব সে যে হিসেবে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। দেখুন এখান থেকে নিচের দিকে যাব, আরও নিচের দিকে, সরি এখানে দেখুন এই যে পাবলিক পোস্ট যে অপশনটি আছে সেটা আমরা খুঁজে বের করবো। একটু নিচের দিকে নেমে পাবলিক পোস্ট অপশনটি খুঁজে বের করবো, তারপর পাবলিক পোস্টে আমরা ক্লিক করে দিব। পাবলিক পোস্টে ক্লিক করার পর দেখুন এইরকম চলে আসবে আপনাদের সামনে। অবশ্যই এইরকম আসার পর আপনাদের এখন এখানে একটা কাজ করতে হবে, সেটিংস করতে হবে। এখন দেখুন এখান থেকে যদি আমরা সবার নিচের দিকে চলে যাই, নিচের দিকে যাওয়ার পর দেখুন সরি এই যে পাবলিক পোস্ট কমেন্ট, এই যে পাবলিক পোস্ট কমেন্ট যে অপশনটি আছে সেটা আপনারা দেখুন এখানে কিন্তু পাবলিক পোস্ট কমেন্ট বলতে একটা অপশন আছে, তার নিচে আছে পাবলিক, তারপর হচ্ছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এবং হচ্ছে ফ্রেন্ডস। এটা কিন্তু সাধারণত পাবলিক দেওয়া থাকে। আপনারা যদি এটাকে ফ্রেন্ডস করে রাখেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা যারা আছে তারাই আপনাকে কমেন্ট করতে পারবে, আর বাকিরা করতে পারবে না। কিন্তু এই পাবলিক যদি আপনারা দিয়ে রাখতেন, পাবলিকটা দিয়ে রাখলে কিন্তু যে কেউ আপনার ফ্রেন্ডস বাদে ফেসবুকের যে কেউ আপনাকে কমেন্ট করতে পারতো। কিন্তু এই যে যদি আপনারা ফ্রেন্ডস দিয়ে থাকেন তাহলে কিন্তু শুধুমাত্র আপনার ফ্রেন্ডসরা করতে পারবে। কিন্তু যদি আপনি চান যে আপনার ফ্রেন্ডসরাও যাতে করতে না চায়, অর্থাৎ আপনার ফ্রেন্ডসরাও যাতে আপনাকে কমেন্ট করতে না পারে সেই পোস্টটিতে, তাহলে আপনাদের এই যে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আছে সেই ফ্রেন্ডস অফ ফ্রেন্ডের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের এই যে ফ্রেন্ডসরাও আছে তারাও এখানে কমেন্ট করতে পারবে না। সুতরাং আশা করতেছি যে কাজটি আপনারা করতে পারবেন। যদি কাজটি করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।